মানবতাবৃত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আমরা ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে দেশের জন্য বিশ্বাসযোগ্য এবং জালিয়াতি মুক্ত প্রহসন মুক্ত একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা জনগণের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা নিরাপত্তা এবং গণতন্ত্র বজায় থাকে সেজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে কয়েকটা দাবি দিয়েছিলাম তার মধ্যে প্রধান ছিল যে চলমান সংসদ বিলোপ করে একটা সুষ্ঠু নির্বাচন কারণ সংসদ বহাল থাকলে আমরা বিগত নির্বাচনী অভিজ্ঞতাগুলো থেকে দেখেছি যে সংসদের সদস্য এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি প্রশাসন পুলিশ সব কিছুকে ব্যবহার করে এমন পরিস্থিতি সৃষ্টি করেন যে আর জনগণের ভোট দেওয়ার সুযোগ থাকে না দ্বিতীয়ত আমরা আরেকটা দাবি করেছিলাম যে নির্বাচনে খুন খারাপি হয় সশস্ত্র লোকদের তাণ্ডব চলে এখানে নিরাপদে ভোট দেওয়ার জন্য সুযোগ থাকে না পরিবার নিয়ে যাওয়া যায় না তাই সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বুথ থেকে গণনা পর্যন্ত সরাসরি তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে যদি নির্বাচন হয় আস্থাপদ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জনগণ নিরাপত্তা বোধ করবে এবং স্বাধীনভাবে তাদের ভোট প্রদান করতে পারবে এই ধরনের এক চেটিয়া নির্বাচন হলে গণতন্ত্রের মৃত্যু হয় রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতার মৃত্যু হয় নাগরিকত্ব হরণ হয় এটা খুবই মানে একটা ভয়ঙ্কর বিষয় রাষ্ট্রের জন্য ৭ জানুয়ারি যদি এই ধরনের নির্বাচন হয় সেটা আমরা রাষ্ট্রের জন্য একটা মৃত্যু মনে করি গণতন্ত্রের উৎখাত হয়ে যাওয়া একক গোষ্ঠীর কক্ষীগত হয়ে যাওয়া এটা একটা ভয়ঙ্কর বিষয়